প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে ইউলিসিস কবিতার সেকেন্ড পার্ট শুরু করছি, তো চলো দেখি লাইন বাই লাইন। কালকে আমরা এ পর্যন্ত করেছিলাম, অর্থাৎ এই থট বিয়ন্ড আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এ পর্যন্ত। আজকে আমরা এর পরের থেকে, তো দেখি এখানে কি বলছেন ইউলিসিস। তিনি বলছেন যে দিস ইজ মাই সান, এটা হলো আমার সন্তান, আমার ছেলে, মাই ওন টেলিমেকাস, অর্থাৎ তার ছেলের নাম যে টেলিমেকাস সেটা নাম উল্লেখ করছে এবং তার ছেলেকে আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি পরিচয় করিয়ে দিচ্ছে। টু হোম আই লিভ দ্য সেপট্রি অ্যান্ড দ্য ইজল, বলছে যার কাছে আমি আমার রাজদণ্ড, সেপট্রি বলতে রাজদণ্ড অ্যান্ড ইজল বলতে দ্বীপ, তো এখানে যেটা বোঝাচ্ছে যে যার কাছে আমি আমার রাজদণ্ড এবং রাজ্য দুটোই ছেড়ে দিয়েছিলাম বা ছেড়ে দিয়েছি, তার মানে তার যে উত্তরাধিকারী, তার যে ছেলে, তার হাতে রাজ্যের ক্ষমতা, শাসন ক্ষমতা তিনি ছেড়ে দিয়েছেন। ওয়েল লাভড অফ মি, যাকে আমি অনেক ভালোবাসি এবং সেও আমাকে অনেক ভালোবাসে। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং সে এই লেবারটা বা এই দায়িত্বটা পালনে খুবই আগ্রহী এবং খুবই ডিসার্ন বা মানে খুবই কনসিয়াস, সচেতন, এবং সে খুব দায়িত্বশীল এই আমার এই যে আমার যে দায়িত্বটা আমি তার কাছে দিয়েছি, আমি যে রাজ্য শাসন ক্ষমতা বা শাসন ক্ষমতা পরিচালনার যে দায়িত্বটা দিয়েছি সে এটা করতে খুবই আগ্রহী। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগড পিপল, তিনি বলছেন যে এই টেলিমিকাস কী করে, স্লো প্রুডেন্স, খুব ধীরে স্থিরভাবে, মানে প্রুডেন্স বলতে দূরদর্শিতাতে, খুব ধীর দূরদর্শিতার মাধ্যমে, গভীর দূরদর্শিতার মাধ্যমে সে কী করে, টু মেক মাইল্ড, শান্ত করে এ রাগেড পিপুল, অর্থাৎ যে রাগী বা রুক্ষ মেজাজি যে লোকজন তাদেরকে সে খুব শান্তভাবে, খুব দূরদর্শিতার মাধ্যমে তাদেরকে শান্ত করে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিস সাবডিউ দেম, এবং খুব কোমলভাবে তাদেরকে দমন করে, দমন বলতে এখানে শাসন করে, সাবডিউ বলতে দমন করা বা শাসন করা, সফট ডিগ্রি অর্থাৎ খুব নরমভাবে, নরম করে বা খুব ডিসেন্টলি তাদেরকে দমন করে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, অর্থাৎ খুব ভালোভাবে এবং খুব শান্তিপূর্ণ উপায়ে এইটা করে থাকে সে। তো একটু খেয়াল করো যে সেটা হচ্ছে যে ইউলিসিস সে কিন্তু অনেকটা রেস্টলেস, এবং যে ভিক্টোরিয়ান যে স্পিরিট, যে নতুন নতুন দেশ আবিষ্কার করা, নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, এই যে যে মানে রেস্টলেসনেস, যে একটা অস্থিরতা, এটা হচ্ছে ইউলিসিস এর ভেতরে, কিন্তু তার ছেলের ভেতরে ঠিক তার অপোজিট, অর্থাৎ সে তার দেশের শাসন ক্ষমতা এবং তার দেশ নিয়ে, তার দেশের মানুষকে, মানুষকে সঙ্গে নিয়ে, যারা আনসিভিলাইজড তাদেরকে সঙ্গে নিয়ে অত্যন্ত দূরদর্শিতার সাথে সে ওখানে থাকে, অর্থাৎ তার বাবা এবং ছেলে দুজন ঠিক একটা আরেক একজন আরেকজনের কন্ট্রাস্ট। আচ্ছা, এরপর তিনি বলছেন মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুবই মানে নিষ্পাপ, ব্লেমলেস বলতে নিষ্পাপ বা দোষ নাই এমন ব্যক্তি, মানে খুবই ক্যারেক্টারাইজ বা ক্যারেক্টার খুব ভালো। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, যে এই কমন ডিউটিস বা জনগণের দায় দায়িত্ব বা দেশের দেশের যে কাজকর্ম এগুলোকে কেন্দ্র করে যে থাকে, সেন্টার। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, সে অনেক ডিসেন্ট, ভদ্র, এবং কিন্তু তারপরেও সে কখনোই কোমলতার যে অফিস, কোমলতার যে স্বভাবসুলভ যে কাজকারবার এগুলোতে সে কখনোই ফেল করে না, বা তার যে ডিউটি, রাজকর্ম যে পরিচালনার যে ডিউটি, এখানে সে কখনোই ফেল করে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এখানে এই পে মিট অ্যাডোরেশন, মিট অ্যাডোরেশন এখানে বলতে এখানে বোঝাচ্ছেন যে, এবং হাউস হোল্ড গড বলতে তিনি বোঝাচ্ছেন যে তার ছেলে যে টেলিমেকাস এই গডের প্রতিও অনেক মানে রেসপেক্টফুল, এবং গডের যে উপাসনা বা ভক্তি শ্রদ্ধা এটাও সে খুব ভালোভাবেই করে থাকে। হোয়েম আই এম গান, মানে যখন আমি বাড়ি থেকে চলে যাই, চলে যাই বলতে যখন তিনি কোনো নতুন কোনো অভিযানে যান সেই সময়টাতে এই দায়িত্বগুলো সে খুব ভালোভাবে পালন করে থাকে, অর্থাৎ তার ছেলে। হিজ ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, তার কাজ তার এবং আমার কাজ আমার,
অর্থাৎ এখানে তিনি বোঝাচ্ছেন তার কাজ তার বলতে, অর্থাৎ তার সেলের যে ক্যারেক্টার, এই টেলিমিকাসের যে ক্যারেক্টার, স্বভাব শান্ত এবং তার যে খুব সুন্দরভাবে দেশের শাসন কার্য পরিচালনা করতে পারে, এই উপরে এই তার ক্যারেক্টারিস্টিক্স গুলো বর্ণনা করার পরে তিনি বলছেন যখন আমি চলে যাই তখনই সে এই কাজগুলো খুব ভালোভাবেই পালন করতে পারে। সুতরাং তার কাজ তার, আই মাইন, অর্থাৎ আমার কাজ আমার, তার মানে তার কাজ নিয়ে সে ব্যস্ত থাকুক, আমারটা আমি করে যেতে চাই। অর্থাৎ সে যে নতুন নতুন জায়গায় যাবে, নতুন নতুন দেশ আবিষ্কার করবে, নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে, এইটার কথা তিনি বলছেন। এরপরে এখানে ইউলিসিস তার আরেকটি অভিযানের স্টার্ট করতে যাচ্ছে, আরেকটি অভিযান, তো এইটার কথা এই নিচের আমরা এইখানে পাবো। তো তার আগের যে শেষ লাইনটা, যে তার কাজ তার আমার কাজ আমার, এটা দাদা তার ছেলের সম্পর্কে তিনি বলছেন, এটা বলেই তিনি অ্যাকচুয়ালি তার যে অভিযান সেই অভিযানটাতে চলে যাচ্ছেন। তো তিনি বলছেন দেয়ার লাইজ দ্য পোর্ট, অর্থাৎ তিনি যে একটা বন্দরে গেছেন সেটার কথা বলছে, যে এখানে একটা বন্দর আছে বা বন্দরে দ্য ভ্যাসেলস পাপস হার সেইল, এবং ভ্যাসেলগুলো অর্থাৎ যে বড় বড় যে জাহাজগুলো সেগুলো কী করছে, তাদের সেইলে হাওয়া দিচ্ছে, মানে তাদের পালগুলো তুলছে। দে আর গ্লুমস দ্য ডার্ক, অন্ধকার ঘনিয়ে আসছে, বোর্ড সিস, এবং সি অনেক বোর্ড হচ্ছে, বড় হচ্ছে, তার মানে জোয়ার আসছে, সমুদ্রের জোয়ার আসছে, এটার কথা বলছে। মানে একটা পরিবেশের কথা বা একটা সেটিংয়ের কথা তিনি বলছেন, যে যে পোর্টে তিনি গেলেন এবং সেখানে হাওয়া দিচ্ছে, পাল তোলা হচ্ছে, এরপর অন্ধকার নেমে আসছে, এবং সেই সঙ্গে সমুদ্রটাও জোয়ারের সঙ্গে সঙ্গে স্ফীত হয়ে যাচ্ছে। এবার তিনি তার ম্যারিনার যারা আছেন, নাবিক যারা আছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে কথাটা বলছেন বা তাদের সম্পর্কে কিছু কথা বলছেন, যে মাই ম্যারিনার্স, আমার নাবিকগণ, সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট, তিনি বলছেন যে আমার নাবিকগণ, যাদের আত্মা বা হৃদয় বা যারা টয়েলড অ্যান্ড রট, অর্থাৎ টয়েলড বলতে এখানে অনেক পরিশ্রম করা, এবং রট বলতে পরিশ্রমের ফলে তাদের যে অবস্থা সেটার কথা বলা হচ্ছে, যে তারা অনেক পরিশ্রমী এবং তারা পরিশ্রম মানে পরিশ্রমের ফলে তাদের একটা মানে অবস্থা যেরকম হয় আর কি, সেরকমটার কথা বলা হচ্ছে। অ্যান্ড টট অ্যান্ড থট উইথ মি দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, আচ্ছা, এবং আমার সঙ্গে থাকার কারণে, আমার সঙ্গে তারা থাকে বা আমার সঙ্গে আমি যেখানে যে অভিযানে যাই তারাও সেখানে যায়, অ্যান্ড দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, এবং তারা কখনো যে খুব ভালো ওয়েলকাম পায় তা না, অর্থাৎ ওই ফ্রলিক বলতে হচ্ছে গ্ল্যাডলি, অর্থাৎ খুব হাসি খুশি বা হাসি খুশিভাবে খুব হ্যাপিলি, এইরকমের যে ওয়েলকাম তারা পায় তা ঠিক না, অর্থাৎ তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, অর্থাৎ তাদেরকে ফেস করতে হয় থান্ডার, থান্ডার বলতে এখানে বিপদ, বিপদের যে সিম্বল সেটা, তো তাদেরকে বিপদও ফেস করতে হয়, অ্যান্ড দ্য সানশাইন, এবং তাদেরকে যে ভালো দিন সেটাও তাদেরকে এই সহ্য করতে হয়, তারা সেটাও পায়। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফর ইটস, এবং তিনি বলছেন যে তারা এটাকে ফেস করে, অর্থাৎ তার যে ম্যারিনার তারা এটাকে অপোজ করে বা বাধা দেয় বা ফেস করে ফ্রি হার্টস, অর্থাৎ মুক্ত হৃদয়ে বা মুক্ত মনে, কোনোরকম কনফিউশন ছাড়া, ফ্রি ফর ইটস বলতে উইথ কনফিডেন্স, অর্থাৎ এখানে ফ্রি ফর ইট বলতে, ফর ইট মানে আমরা জানি কপাল, কিন্তু কপালে যখন আমাদের ভাঁজ পড়ে অর্থাৎ তার মানে সেখানে আমরা অবশ্যই টেনশানে থাকি বা কনফিডেন্স থাকে না, কিন্তু ফ্রি ফর ইট বলতে এখানে কপালে ভাঁজ নেই, তার মানে আমরা ওরা কনফিডেন্ট। তো তিনি যেটা বলছেন যে তার নাবিকরা তার সঙ্গে থাকে, তারা অনেক পরিশ্রম করে এবং তারা যে সবসময় খুব ভালো ওয়েলকাম পায় তা না, তারা বিপদে বিপদ এবং সানশাইন, অর্থাৎ থান্ডার এবং সানশাইন দুটার ভিতর দিয়ে যায়, এবং তারা এগুলোর বিরুদ্ধে অর্থাৎ এই যে থান্ডারের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, এবং এটা এরা এরা করে হচ্ছে অত্যন্ত ফ্রি হার্ট, মুক্ত মন এবং কনফিডেন্ট হয়ে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আচ্ছা, এবার এই ইউ দ্বারা তিনি তার এক নাবিক, অর্থাৎ যিনিও মানে বৃদ্ধ বা বয়স হয়ে গেছে, তাকে অ্যাড্রেস করে বলছেন যে তুমি এবং আমি, আমরা দুজনই ওল্ড, অর্থাৎ বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, তিনি তার এই যে নাবিক, ওল্ড একজন নাবিক, তাকে অ্যাড্রেস করে বলছেন যে ওল্ড এজটা চলে এসেছে এবং ওল্ড এজেরও কিছু অনার আছে, অর্থাৎ আলাদা কিছু সম্মান আছে, এবং হিজ টয়েল, এবং তারও কিছু এক্সট্রা দায়িত্ব আছে বা পরিশ্রম করার ওয়ে আছে, স্কোপ আছে, তাকে করতে হবে। ডেথ ক্লোজেস অল, সবার কাছেই ডেথ চলে আসবে, বা ডেথ মানে যারা বৃদ্ধ তাদের কথা বলা হচ্ছে, তাদের কাছে ডেথটা ক্লোজ হয়ে গেছে,
অর্থাৎ মৃত্যুটা খুব তাড়াতাড়ি চলে আসবে, বাট সামথিং ইরি দ্য এন্ড, কিন্তু কিছু একটা করতে হবে। ইরি দ্য এন্ড, ইরি মানে হচ্ছে পূর্বে, দ্য এন্ড বলতে এখানে দ্য এন্ড বলতে মৃত্যুর কথা বোঝানো হচ্ছে, যে মৃত্যুর পূর্বে কিছু করতে হবে, মৃত্যু আসবে, এটা কমন, এটা সত্যি, এবং আমরা যেহেতু বৃদ্ধ হয়ে গেছি মৃত্যু আমাদের নিকটে, কিন্তু সে মৃত্যুর আগে আমাদের কিছু যেমন রেসপেক্ট পাওয়ার আছে, ঠিক তেমনই আমাদের কিছু দায় দায়িত্ব আছে এবং সেটা আমাদেরকে করে যেতে হবে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট। এবং সেই কাজগুলো কি করতে হবে আমাদেরকে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু নোবেল নোট রাখতে হবে, কিছু নোবেল কাজ করতে হবে, অর্থাৎ ভালো কাজ করতে হবে, মে ইয়েট বি ডান, যেগুলো এখনো রয়ে গেছে, এখনো করা হয়নি, সেই কাজগুলো এখনো করতে হবে আমাদের মৃত্যুর ঠিক আগে, মানে মৃত্যু যতক্ষণ না আসতেছে, যতটুকু আমরা সুযোগ পাচ্ছি ততটুকুনের মধ্যেই করতে হবে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রাইভ উইথ গড, আচ্ছা ওই রকম না, ওই রকম মানুষের মতো না হয়ে যারা স্ট্রোভ উইথ গড, অর্থাৎ গডের সঙ্গে যারা যুদ্ধ করে বা গডের যে গডের বিরুদ্ধে গিয়ে যে আমরা কাজ করবো, ঠিক সেটা না, অর্থাৎ আমরা মৃত্যুকে যে অস্বীকার করব, অস্বীকার করে কাজ করব, এরকম না। অ্যাকচুয়ালি আমাদেরকে যে সময়টা আমরা পাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত, আমরা সেই সময়টা কাজে লাগিয়ে যাবো, এবং আমাদের কিছু দায় দায়িত্ব আছে এবং সেটা যদি আমরা পালন করি তাহলে আমরা অনারও ঠিকঠাক পাবো। এরপরে তিনি বলছেন যে দ্য লাইট বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক, অর্থাৎ রক বলতে যে পাহাড়ের যে চূড়া বা যে পাথর, সেগুলো থেকে লাইট টুইঙ্কেল অর্থাৎ টিমিস টিমিস করতে লাগলো, অর্থাৎ যেটা টিম টিম করে আর কি। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ সময় বা দীর্ঘ একটা দিন ওয়েন্স মানে শেষ হয়ে গেল। দ্য স্লো মুন ক্লাইম্বস, খুব ধীরে ধীরে চাঁদটি উপরে উঠে গেল, চাঁদ উপরে উঠে যাওয়া মানে হচ্ছে রাত্রি গভীর হয়ে যাওয়া। দ্য ডিপ মর্নস রাউন্ড উইথ মেনি ভয়েস, অনেক মানে ভয়েস বা অনেক লোকের কথার সঙ্গে, একটি ডিপ মর্নস বলতে মানে দুঃখের যে কথা, সেই কথাগুলি ভেসে আসলো বা ভেসে আসতে থাকলো। কাম মাই ফ্রেন্ডস, এখানে কাম মাই ফ্রেন্ডস বলতে তিনি তার যে নাবিকরা আছে তাদেরকে তিনি ফ্রেন্ড বলে এখানে সম্বোধন করছেন, বিশেষ করে যারা দাঁড় টানছে তাদেরকে, তাদেরকে তিনি সম্বোধন করছেন যে কাম মাই ফ্রেন্ডস, হে আমার বন্ধুগণ, ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, খুব বেশি দেরি হয়ে যায়নি, এটা যে খুব বেশি দেরি হয়েছে তা নয়, নতুন ওয়ার্ল্ড খোঁজার জন্য, অর্থাৎ নতুন নতুন জায়গা খুঁজতে গেলে যে আমাদের, আমরা যে বয়স হয়ে গেছে বলে যে আমরা থেমে যাব এটা না, বরং আমরা মনে করবো যে আমাদের খুব বেশি দেরি হয়নি, এখনো অনেক সময় পড়ে আছে। আচ্ছা একটা জিনিস লক্ষণীয় যে দেখো যে টি এর আগে একটা অ্যাপোস্ট্রফি, তো এই রকম যে জায়গাগুলোতে দেখবা সেটা মানে সেটাতেই তোমরা বুঝে নিবা যে এটা হচ্ছে ইট, অর্থাৎ আইটাকে তুলে দিয়ে এখানে কন্ট্রাকশন হিসাবে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয়েছে, তো এটা ছন্দ অলঙ্কারের ব্যাপার। তো টি মানে হচ্ছে এখানে ইট, তো ইট ইজ নট টু লেট, তিনি বলছেন যে তার মানে ওই নাবিকদেরকে যে খুব বেশি দেরি হয়ে যায়নি নতুন পৃথিবী খোঁজার জন্য, সুতরাং চলো আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ি। পুশ অফ বলছে যে ঠেলা দাও, ঠেলা দাও বলতে তাদের যে দাঁড় সেটা টানার কথা বলছে। অ্যান্ড সেটিং ওয়েল ইন অর্ডার স্মিথ, স্মিথ বলতে এখানে দাঁড় টানা, এটার কথা বলা হচ্ছে যে একটা অর্ডারে, একটা শৃঙ্খলার ভেতর দিয়ে এক তালে এই তোমরা দাঁড়টা টেনে যাও এবং মানে সারিবদ্ধভাবে বসে, এটার কথা বলা হচ্ছে। দ্য সাউন্ডিং ফারো, এবং বলা হচ্ছে যে ফারো যেটা পানি যেদিক দিয়ে আর কি শিপ শিপটা যাচ্ছে, তার ফলে বা তাদের দাঁড় টানার ফলে যে পানিটা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে এবং শব্দ হচ্ছে, সে ভাগ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ফারো, এবং এই তার যে একটা শব্দ হচ্ছে সেটার কথা বলা হচ্ছে যে এইভাবে দাঁড় টানার ফলে যে সাউন্ডিং ফারো বা যে সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা করে তোমরা খুব ওয়েল অর্ডারে এই দাঁড়টা টানো। ফর মাই পারপাস হোল্ড টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, আমার উদ্দেশ্য হলো আমার এই সেইল করা বিয়ন্ড দ্য সানসেট, অর্থাৎ যেখানে সূর্যটা ডুবে যায় সেটাকেও ছাড়িয়ে যাওয়া, তার মানে হচ্ছে যতদূর দেখা যায় বা যতদূর পর্যন্ত আমাদের ডেস্টিনি নিয়ে যায় বা আমরা যতদূর পর্যন্ত যেতে পারি আমি সেখানে যেতে চাই, মানে এখানে একটা কনফিডেন্স বা একটা ভিক্টোরিয়ান যে স্পিরিট সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং তিনি বলছেন এবং ওই পর্যন্ত যে জায়গায় এই ওয়েস্টার্ন স্টারগুলো অর্থাৎ পশ্চিম দিকের তারাগুলো নক্ষত্রগুলো যেখানে গোসল করে বা যেখানে বাত করে সেই জায়গা পর্যন্ত আমি যেতে চাই, আনটিল আই ডাই, আমি যতক্ষণ না মরছি, যত কত মরার আগ পর্যন্ত আমি সেখানে যেতে চাই।
তো এখানে এই ওয়েস্টার্ন স্টাররা বাদ করে বলতে, যে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আকাশের দিকে, যে আকাশ একটা জায়গায় গিয়ে, বা যখন যারা সমুদ্র দেখেছো যে একটা জায়গায় গিয়ে মনে হয় যেন যে আকাশ এবং সমুদ্র মিলে গেছে, তো কিন্তু ওইখানে যে তারাগুলো দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে তারা যেন ওই সমুদ্রের ভেতরে, সমুদ্রেতে মানে গোসল করছে। তো এরকম একটা দৃশ্যের কথা বলা হচ্ছে যে সানসেট যেখানে হচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে, সেইটাকে আমি ছাড়িয়ে যেতে চাই। তার মানে যে যে লিমিটেশন যেটা আছে, আমি ভিক্টোরিয়ান স্পিরিট অনুযায়ী সেই লিমিটেশন কোনো লিমিটেশন না, সেটাকে তিনি ছাড়িয়ে যেতে চান। এবং যে জায়গাটাতে এই ওয়েস্টার্ন স্টাররা বাত করছে বা ডুবে যাচ্ছে, সেটাকেও তিনি ছাড়িয়ে যেতে চাচ্ছেন। এবং তিনি কতক্ষণ করতে চাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তিনি বেঁচে থাকেন ততক্ষণ পর্যন্ত তিনি এই স্পিরিটটা শো করতেই চাচ্ছেন, এবং ততক্ষণ পর্যন্ত তিনি কাজ করে যেতে চাচ্ছেন। তিনি বলছেন, ইট মে বি দ্যাট দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন। তিনি বলছেন যে গালফ আমাদেরকে, গালফ বলতে উপসাগর, মানে সাগর এক কথায়, সাগর যতক্ষণ না পর্যন্ত, আচ্ছা, ইট মে বি দ্য গালফ উইল ওয়াশ আউট ডাউন, আচ্ছা, এমন হতে পারে যে এই উপসাগর আমাদেরকে ধুয়ে দিতে পারে। এখানে ধুয়ে দেওয়া বলতে, ওয়াশ আস বলতে আমাদেরকে ডুবিয়ে ফেলতে পারে, আমাদেরকে মেরে ফেলতে পারে, কিন্তু আমরা তারপরেও কাজ করে যাব। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি ইজেল, আচ্ছা, হ্যাপি ইজেল হচ্ছে, হ্যাপি ইজেল মানে হচ্ছে স্বর্গ, এবং সেটার কথা বলা হচ্ছে যে এমন হতে পারে যে আমরা আমাদের এই কাজের দ্বারা স্বর্গে পৌঁছে যাব। অ্যান্ড সি দ্য গ্রেট একিলিস হোম উই নিউ, এবং আমরা একিলিসের সাথে সাক্ষাৎ করব যাকে আমরা চিনি। আচ্ছা, এখন কথা হচ্ছে একিলিসটা কি। একিলিস হলো যেটা গ্রিস এবং ট্রয়ের ভেতরে যে যুদ্ধ হয়েছিল, ট্রোজান ওয়ার, সে ট্রোজান ওয়ারের যে নায়ক, সে যে হিরো, সে ছিল একিলিস। তো এর মৃত্যু নিয়েও একটা কাহিনী আছে যেটা পরবর্তীতে বলবো। ইভেন এর একিলিস হিল নামে একটা ইডিয়াম আছে, যেটাতেও যেটা ওটা নিয়েও যদি তোমরা একটু স্টাডি করো, তাহলে এখান থেকে এর মৃত্যুর কারণটা বুঝতে পারবে। আর সর্বোপরি আরেকটা আছে, ট্রয় নামে যে সিনেমাটা আছে 4 ঘন্টার, সেখানে ব্র্যাড পিট যে ক্যারেক্টারটি নিয়ে অভিনয় করেছিলেন, সেটা ছিল হচ্ছে একিলিস। তো তোমরা ব্র্যাডফিটের চেহারাটাও এখানে মনে আনতে পারো যে হ্যাঁ, সেই একিলিস। তো তিনি বলছেন যে একিলিস মৃত্যুর পরে, অর্থাৎ প্যারিসের যে তীরের আঘাত, তার যে হিল অর্থাৎ পায়ের যে গোড়ালিতে লাগে, সেখানে লাগার ফলে তিনি যে মৃত্যুবরণ করেন, এবং এর ফলে তিনি পৌঁছে গেছেন অ্যাকচুয়ালি স্বর্গে, যেটাকে বলা হচ্ছে হ্যাপি ইজেল। তো এই হ্যাপি ইজিলে পৌঁছে গেছেন। তো এখানে বলছে যে যদি গাল্প আমাদেরকে মেরে ফেলে বা আমরা যদি মরে যাই, তাহলে এমন হতে পারে যে আমরা স্বর্গে চলে যাব এবং একিলিসের সাথে আমাদের দেখা হবে, এবং যে একিলিসকে আমরা সকলেই চিনি, আমাদের সঙ্গে ট্রোজান ওয়ারের যুদ্ধক্ষেত্রে তার সঙ্গে পরিচিত হয়েছিলাম আমরা, আমরা তাদেরকে জানি। আচ্ছা, দো মাস ইজ টেকেন মাস অ্যাবাইডস, বলছে যদিও অনেক কিছু চলে গেছে বা অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, তারপরেও এখনও আরও অনেক কিছু আছে। তিনি বলছেন যে অনেক সময় চলে গেছে বা আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু একেবারে যে সব হারিয়েছি তা না, আমাদের এখনও অনেক কিছু আছে। দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, আচ্ছা, তিনি বলছেন যে যদিও আমাদের ওই শক্তিটা আর নাই, উই আর নট নাও ইন দ্যাট স্ট্রেংথ, অর্থাৎ ওই শক্তিতে আমরা আর নাই যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, হুইস ইন ওল্ড ডেজ, যেই শক্তিটা আমাদের পুরাতন দিনগুলোতে অর্থাৎ আমাদের ছোটবেলায় মুভড আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ আমাদেরকে মাটি এবং মানে আর্থ অ্যান্ড হেভেন বলতে আমরা যে কোনো জায়গায় যে কোনো যা কিছু ইচ্ছা যা কিছু করতে পারতাম, সেগুলো করার মতো শক্তি হয়তো এখন আমাদের নাই। দ্যাট হুইস উই আর ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক আর্টস, আচ্ছা, দ্যাট হুইস উই আর, যেটা আমরা আছি উই আর, আমরা সেটাই, অর্থাৎ আমাদের যে বয়স হয়েছে এর ফলে যে আমরা ভেঙে পড়বো তা না, আমাদের যেটা আছে চলো আমরা সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়ি। উই আর বলতে এটা বোঝাচ্ছে, আমাদের যা আছে তাই। আচ্ছা, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের একটা সমমনা হৃদয় আছে, যে হৃদয়টা হচ্ছে হিরোইক, অর্থাৎ প্রচণ্ড বীরত্বপূর্ণ এবং শৌর্য ও বীর্যে ভরা একটা হিরোইক টেম্পারওয়ালা হার্ট আছে আমাদের, এবং এটা আমাদের সবার আছে, এবং এটা ইকুয়াল সমপর্যায়ের। মেড উইক বাই টাইমস অ্যান্ড ফেথ, সেটা হয়তো বা সময় এবং আমাদের ভাগ্য একটু দুর্বল করে দিয়েছে, বাট কিন্তু স্ট্রং ইন উইল, কিন্তু আমরা আমাদের যে ইচ্ছা, মনের যে শক্তি, সেটাতে আমরা এখনো স্ট্রং। এবং তিনি সর্বশেষ যে লাইনটা বলছেন, টু স্ট্রাইভ, যুদ্ধ করব, টু সিক,
দেখব টু ফাইন্ড, সার্চ করব অ্যান্ড নট টু আইল্ড, এবং কখনোই হার মানব না। আচ্ছা, তো এই যে এই শেষ লাইনটা, এটা এক্সপ্লানেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে ভিক্টোরিয়ান স্পিরিটকে প্রপারলি রিপ্রেজেন্ট করছে। সুতরাং তোমরা যদি এই একটা লাইনও খুব ভালো করে মানে এক্সপ্লানেশনটা পড়তে পারো, তাহলে দেখবা যে টোটাল কবিতাটাই তোমাদের জন্য ইজি হয়ে গেছে। এবং এইটা মূলত একটা এক্সাম্পল ইডিয়াম প্রেজেন্ট, সেটা রেটোরিক অ্যান্ড প্রোসোডির, সেটা তোমরা জানো যে এটা হচ্ছে ক্লাইম্যাক্সের এক্সাম্পল, যে টু স্ট্রাইভ, চেষ্টা করব, দেখব, পাবো, এবং যদি না পাই তাহলে কখনোই হাল ছেড়ে দেবো না বা হেরে যাব না। তো এই হলো অল অ্যাবাউট ইউলিসিস, আমরা শেষ করলাম। এবং ইউলিসিস দুটি খণ্ডে বিভক্ত, প্রথম পার্টে আমি করেছি এবং এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো এই তোমরা যখন এটা স্টার্ট করবা দ্বিতীয় খণ্ড পার্টটি, তখন তোমরা প্রথম পার্টটা অবশ্যই দেখে আসবে, যাতে করে বুঝতে পারো প্রপারলি। এবং এই কবিতাটা কিন্তু একটু কঠিন, ওয়ার্ড মিনিংগুলো অনেক কঠিন এবং সবগুলো, এবং এই এটা সম্পর্কে যখন তোমরা প্রশ্ন পড়তে যাবা তখনও দেখবে যে অনেকটাই কঠিন লাগবে। তো একটু ধৈর্য সহকারে পড়তে হবে, সব জিনিসটা সহজ পাওয়া যাবে না। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফিজ।